711 সালের অক্টোবরে মুসলমানরা কর্ডোবা জয় করেন। মুসলমানরা স্পেন জয় করার পর প্রথমে সেভিলকে রাজধানী হিসেবে ঘোষণা করে, কিন্তু সুলাইমান ইবনু আব্দুল মালিকের যুগে স্পেনের গভর্নর সামাহ বিন মালিক কাউলানি রাজধানী সেভিল থেকে কর্ডোবায় স্থানান্তরিত করেন। এরপর এই কর্ডোবা শতাব্দীর পর শতাব্দী স্পেনের রাজধানী হিসেবে থেকে যায়। এভাবে পর্যায়ক্রমে বৃহত্তর স্পেন মুসলমানদের নেতৃত্বে চলে আসে। ইসলামী শাসনের শাশ্বত সৌন্দর্য ও ন্যায় বিচারে মুগ্ধ হয়ে হাজার হাজার মানুষ ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে। সাথে সাথে জ্ঞান বিজ্ঞান, সাহিত্য, সংস্কৃতি ও শিল্প সভ্যতার ক্ষেত্রে বিস্ময়কর উন্নতি সাধিত হতে থাকে। এদিকে ইউরোপীয় খ্রিস্টান রাজাদের চক্ষুশূলের কারণ হয় মুসলমানদের এই অগ্রগতি। ফলে ইউরোপীয় মাটি থেকে মুসলিম শাসনের উচ্ছেদ চিন্তায় তারা ব্যাকুল হয়ে ওঠে। অতঃপর আর্গুনের ফার্ডিনান্ড ও কাস্তালিয়ার পর্তুগিজ রানী ইসাবেলা এই দুজনের চরম মুসলিম বিদ্বেষী খ্রিস্টান নেতা পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তারা সর্বাত্মক শক্তি প্রয়োগ করে মুসলমানদের উপর আঘাত হানাবার জন্য মরিয়া হয়ে ওঠে। তারা মুসলমানদের দুর্বলতার সুযোগ খুঁজতে থাকে। এমন এক মুহূর্তে 1483 সালে আবুল হাসানের পুত্র আবু আবদুল্লাহ বেয়াবদিল খ্রিস্টান শহর লোসানা আক্রমণ করে, পরাজিত হয় এবং বন্দী হয়। এবার ফার্ডিনান্ড বন্দী বেয়াবদিলকে গ্রানাডা ধ্বংসের হাতিয়ার হিসেবে ব্যবহার করে। একদল সৈন্য দিয়ে বেয়াবদিলকে প্রেরণ করে তার ওই পিতৃব্য আল জাগালের বিরুদ্ধে। বিশ্বাসঘাতক বেয়াবদিল ফার্ডিনান্ডের ধূর্তামি বুঝতে পারেনি এবং নিজেদের পতন নিজেদের দ্বারাই সংগঠিত হবে একথা তখন তার মনে জাগেনি। খ্রিস্টানরাও উপযুক্ত মৌকা পেয়ে তাদের লক্ষ্যবস্তুর উপর দৃষ্টি নিবদ্ধ করে পরিকল্পনা কার্যকর করতে থাকে। বেয়াবদিল গ্রানাডা আক্রমণ করলে আজ জাগাল উপায়ান্তর না দেখে মুসলিম শক্তিকে টিকিয়ে রাখার মানুষেই বেয়াবদিলকে প্রস্তাব দেয় যে গ্রানাডা তারা যুক্তভাবে শাসন করবেন এবং সাধারণ শত্রুদের মোকাবেলার জন্য লড়াই করতে থাকবেন। কিন্তু আজ্জাগালের দেয়া এই প্রস্তাব অযোগ্য ও হতভাগ্য বেয়াবদিল প্রত্যাখ্যান করেন। শুরু হয় উভয়ের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষ। ফার্ডিনান্ড ও রানী ইসাবেলা মুসলমানদের এই আত্মঘাতী গৃহযুদ্ধের সুযোগ গ্রহণ করে গ্রামগঞ্জের নিরীহ মুসলিম নারী পুরুষকে হত্যা করে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিতে ছুটে আসে শহরের দিকে। অতঃপর রাজধানী গ্রানাডা অবরোধ করে এতক্ষণে টনক নড়ে মুসলিম সেনাবাহিনী। তারা গা ছাড়া দিয়ে ওঠে, তাতে ভড়কে যায় সম্মিলিত কাপুরুষ খ্রিস্টান বাহিনী। সম্মুখ যুদ্ধে নির্ঘাত পরাজয় বুঝতে পেরে তারা ভিন্ন পথ অবলম্বন করে। তারা আগুন নিয়ে জ্বালিয়ে দেয় শহরের পর শহর, শস্য কামার এবং বিশেষ করে শহরের খাবার সরবরাহের প্রধান উৎস ভেগা উপত্যকা। ফলে অচিরেই দুর্ভিক্ষ নেমে আসে শহরে, খাদ্যাভাবে সেখানকার হাহাকার দেখা দেয়। এই সুযোগে প্রতারক খ্রিস্টান রাজা ফার্ডিনান্ড ঘোষণা করে মুসলমানরা যদি শহরের প্রধান ফটক খুলে দেয় এবং নিরস্ত্র অবস্থায় মসজিদে আশ্রয় নেয় তাহলে তাদেরকে বিনা রক্তপাতে মুক্তি দেয়া হবে, আর যারা খ্রিস্টান জাহাজগুলোতে আশ্রয় নেবে তাদেরকে অন্যান্য মুসলিম রাষ্ট্রে পাঠিয়ে দেওয়া হবে, অন্যথায় আমার হাতে তোমাদেরকে প্রাণ বিসর্জন দিতে হবে। দুর্ভিক্ষতাড়িত অসহায় নারী পুরুষ ও মাসুম বাচ্চাদের কচি মুখের দিকে তাকিয়ে মুসলিম নেতৃবৃন্দ সেদিন খ্রিস্টান নেতাদের আশ্বাসে বিশ্বাস করে শহরের প্রধান ফটক খুলে দেয় এবং সবাইকে নিয়ে আল্লাহর ঘর মসজিদে আশ্রয় নেয়। কেউ বা জাহাজগুলোতে আশ্রয় গ্রহণ করেন, কিন্তু শহরে ঢুকে খ্রিস্টান বাহিনী নিরস্ত্র মুসলমানদেরকে মসজিদে আটকিয়ে বাহিনীর বাহির থেকে প্রতিটি মসজিদে তালা লাগিয়ে দেয়। অতঃপর একযোগে সকল মসজিদে আগুন লাগিয়ে বর্বর উল্লাসে ফেটে পড়ে নরপশুরা, আর জাহাজগুলোকে মাঝ দরিয়ায় ডুবিয়ে দেওয়া হয়।
কেউ উই পোকার মতো আগুনে পুড়ে ভস্ম হয়ে গেল, কারো হলো সলিল সমাধি। প্রজ্বলিত অগ্নিশিখায় দগ্ধীভূত 700,000 অসহায় মুসলিম নারী পুরুষ ও শিশুদের আর্ত চিৎকারে গ্রানাডার আকাশ বাতাস যখন ভারী ও শোকাতুর হয়ে উঠেছিল, তখন হিংস্রতার নগ্নমূর্তি ফার্ডিনান্ড আনন্দের আতিশয্যে স্ত্রী ইসাবেলাকে জড়িয়ে ধরে ক্রূর হাসি হেসে বলতে থাকে, ও মুসলিম, হাউ ফুল ইউ আর। সেদিন এই হৃদয় বিদারক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনা ঘটেছিল। সেদিনটি ছিল 1492 সালের 1 এপ্রিল। সেদিন থেকেই খ্রিস্টান জগৎ প্রতি বছর 1 এপ্রিল সাড়ম্বরে পালন করে আসছে এপ্রিল ফুলস ডে তথা এপ্রিলের বোকা দিবস হিসেবে। মুসলমানদের বোকা বানানোর এই নিষ্ঠুর ধোঁকাবাজিকে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে সমগ্র ইউরোপে প্রতি বছর 1 এপ্রিল এপ্রিল ফুল দিবস হিসেবে পালিত হয়।